ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন তৈরিতে বেশ সফলভাবে এগিয়েছে ইরান। পরমাণু অস্ত্র তৈরিতেও ইরানের অগ্রগতি ইসরায়েল সহ পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের শক্তির মূল স্তম্ভ হল নানা ধরনের ক্ষেপণাস্ত্র। বিমান হামলা চালানোর সক্ষমতা কম হওয়ায় পরিকল্পিতভাবেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ফোর্সের মালিক এই ইরান। বছর তিনেক আগে ইরানি কর্তৃপক্ষ বিশাল এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যেখানে লুকিয়ে রেখেছে তারা, সেসব স্থানের ভিডিও ফুটেজ প্রকাশ করে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় মাটির নিচের টানেলের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন পাল্লার সারি সারি ক্ষেপণাস্ত্র। মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্র নগরীতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও রকেট মজুত রয়েছে। হামলার জন্য এগুলো সবসময় প্রস্তুত করে রাখা হয়। ধারণা করা হয় মাটির নিচে ইরানের মোট চারটি ক্ষেপণাস্ত্র শহর রয়েছে। ইরানের কর্মকর্তারা জানান, পাঁচ স্তর বিশিষ্ট কংক্রিটের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে এসব ক্ষেপণাস্ত্র শহরের অবস্থান। বিভিন্ন পর্বতের 1640 ফুট নিচে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারগুলো তৈরি করা হয়েছে। ছয় বছরের চেষ্টায় মাটির নিচে এই ক্ষেপণাস্ত্র শহর তৈরি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শত্রুরা যেন কোনোভাবেই ধ্বংস করতে না পারে সেজন্যই মূলত পর্বতের নিচে এসব শহর তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র শহরের ব্যবস্থাপনার জন্য নিয়োজিত রয়েছেন সামরিক বাহিনীর সদস্যরা। এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন জায়গায়, তবে নির্দিষ্ট করে এর অবস্থান জানা সম্ভব হয়নি। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়া তথ্য অনুযায়ী ইরানের অস্ত্র ভাণ্ডারে মূলত স্বল্প ও মধ্যম পাল্লার 12টিরও বেশি ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে কিয়াম এক নামের ক্ষেপণাস্ত্রটির পাল্লা 700 কিলোমিটারের বেশি। এটি 750 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। 2017 সালে ইসলামিক স্টেট আইএসের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান। অন্যদিকে 7 ও 3 প্রকৃতিগতভাবে ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা 1500 কিলোমিটারেরও বেশি। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলেছে, ইরানের 50টিরও বেশি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও 100টিরও বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির চেষ্টা করছে ইরান। এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে ন্যাটোভুক্ত ইরানের বিরোধী দেশগুলো এই ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। বেশ কয়েক বছর ধরেই যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করে আসছে ইরান। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রোন 2016 সালে ইরাকে আইএসের বিরুদ্ধে ব্যবহার করেছে। নিজেরা ব্যবহারের সঙ্গে সঙ্গে আঞ্চলিক মিত্রদের কাছেও প্রযুক্তি সরবরাহ করছে ইরান। মনুষ্যবিহীন ড্রোন প্রযুক্তিতেও ব্যাপক বিনিয়োগ করছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো থেকে ক্ষেপণাস্ত্র বা রকেট ছোড়া সম্ভব নয়, কিন্তু এর বিকল্প হিসেবে সুসাইড ড্রোন তৈরি করছে ইরান। এসব ড্রোনের নাম রাদ 85। এই ড্রোনগুলোতে বিস্ফোরক যুক্ত করে সেগুলো দিয়ে চালানো হয় আত্মঘাতী হামলা। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো নিজেরাই বানাচ্ছে ইরান। ইরানের কামিকাজি ড্রোন নিজেদের দেশে অ্যাসেম্বল করছে রাশিয়া। বর্তমানে যে কোনো সময় ইসরায়েল ও ইরান যুদ্ধে জড়াতে পারে, কারণ ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে আর এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েল। তারপর আবার আল আকসার ঘটনার পর বেশ নড়েচড়ে বসেছে পুরো মুসলিম বিশ্ব। ইহুদি রাষ্ট্র ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশ ইসরায়েলকে ভয় পায়। কেউ ইসরায়েলের সাথে যুদ্ধ অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে চায় না, কিন্তু ইরান এই দিক থেকে পুরোপুরি ব্যতিক্রম। টানেলের ভিতর ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র শহর বানালেও বিশ্বের একমাত্র দেশ হিসেবে মাটির নিচে পরিপূর্ণ বিমান ঘাঁটি তৈরি করেছে ইরান। গত 7ই ফেব্রুয়ারি 2023 সালে মাটির নিচে বিমান ঘাঁটি উন্মোচন করে ইরানের বিমান বাহিনী। এর নাম দেওয়া হয় ঈগল 44। ইরানের প্রকাশিত তথ্য অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এই ঈগল 44, কারণ অন্য কোনো দেশ মিসাইল নিক্ষেপ করে ধ্বংস করতে পারবে না ইরানের এই বিমান ঘাঁটি। ইরানের প্রধান প্রতিপক্ষ ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কোনো দেশে হামলা করলে প্রথমে মিসাইল নিক্ষেপ করে বিমান ঘাঁটি ধ্বংস করে, যার ফলে ওই দেশের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস বা অকার্যকর হয়ে যায়। তাই মাটির নিচে বিমান ঘাঁটি নির্মাণ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে ইরান। ইরানের দাবি অনুযায়ী এটি মাটির অনেক গভীরে নির্মাণ করা হয়েছে, যা কোনো বোমারু বিমান দিয়ে মিসাইল নিক্ষেপ করে ধ্বংস বা ভেদ করা দুর্ভেদ্য।